আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে টপিকসটা পড়াচ্ছি সেটা হচ্ছে হেলথ ইকোনমিক্স। হেলথ ইকোনমিক্সের ব্যাপারে আপনারা অবশ্যই জানবেন যে হেলথের যে কোনো ব্যাপারে যদি আপনি মেজারমেন্ট, আপনার যদি কস্ট এফেক্টিভনেস, আপনার যদি কি পরিমাণ রিসোর্স লাগবে এটা যদি স্পষ্ট না হওয়া যায়, তাহলে একটা হেলথ ইভেন্ট যদি আপনি ম্যানেজ করতে যান সেক্ষেত্রে সঠিক পথে আপনি না আগাইতে পারেন এবং প্রচুর খরচ আপনার হয়ে যেতে পারে। তো সবার আগে আমরা নিশ্চয়ই জানি যে হেলথের ডেফিনিশনটা কী, যদিও সমগ্র বিশ্বে হেলথের কিছু ডেফিনিশন আছে কিন্তু সবসময় হেলথের ডেফিনিশনটাকে এক জায়গায় রাখা যায় না। সেখানে খুব স্পষ্ট করে এখানে লেখা আছে হেলথ হ্যাজ নো জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনিশন, অর্থাৎ এটাকে খুব একেবারে স্পেসিফিক করে ডেফিনিশনটা তৈরি করা যাবে না, কারণ হেলথ স্ট্যাটাসটা যেরকম মানুষের বদলায়, রিকোয়ারমেন্ট বদলায়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট আসে, সেভাবে আমরা এটাকে ডিফাইন করার চেষ্টা করি। তারপরেও একটা ইউনিভার্সাল ডিফিনিশন দেওয়া আছে, বাট হ্যাজ এ ওয়াইড রেঞ্জ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। দ্য ব্রেথ অফ সাচ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দে আর এসেনশিয়ালিটি সাবজেক্টিভ নেচার এমফেসিস দ্য ডিফিকাল্টিস ইনহারেন্ট ইন ডিরিভিং অপারেশনাল ডেফিনিশন ফর দিস কনসেপ্ট। অর্থাৎ আপনি যেভাবে অপারেশনাল ডেফিনিশন, অর্থাৎ আপনি একটা হেলথ ইভেন্ট বা হেলথ সিচুয়েশান বা হেলথ পলিসি কীভাবে তৈরি করবেন সেটা নির্ভর করে আপনার দেশের, আপনার এলাকার, আপনার নিজস্ব, আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন নিজস্ব কিছু কনসেপ্ট থাকবে, তার মাঝখান থেকে আপনাকে একটা ডেফিনিশন তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি পলিসি মেকার হন তাহলে আপনার পপুলেশন কত, সেই পপুলেশনের মধ্যে কী কী ধরনের হেলথ ইভেন্ট আছে, সেই হেলথ ইভেন্টগুলো ম্যানেজ করার জন্য আপনার কী ধরনের ডাক্তার প্রয়োজন, সে ধরনের কিছু প্রক্রিয়া যদি আপনার মাঝখানে থাকে তাহলে হেলথটাকে একটা নেশনের জন্য ওই ওর প্রয়োজন অনুযায়ী, ওই দেশের প্রয়োজন অনুযায়ী একটা ডেফিনেশনে আনা যাবে। অর্থাৎ আপনি যদি এভাবে চিন্তা করেন, আমাদের দেশের ইপিআই যেরকম আছে পোলিও বা পাস্টা রোগ, সেটা কিন্তু উন্নত বিশ্বে সেভাবে নাই। অর্থাৎ এখানে কিন্তু আপনার হেলথ রিকোয়ারমেন্টসের কিন্তু একটা চেঞ্জ আছে, হেলথ পলিসির একটা চেঞ্জ আছে। বাংলাদেশ একটা জনবহুল দেশ, স্কোয়ার ফিটে পৃথিবীর সবচেয়ে ঘন জনবসতির দেশ হচ্ছে এটা যদি আমরা করি, এবং আরবানে আরও বেশি। তো সেক্ষেত্রে আপনার পলিসি কেমন হবে, অর্থাৎ একটা হেলথ কেয়ার সিস্টেম কীভাবে যাবে, একজন রোগী একজন ডাক্তারের কাছে যখন যাবে সে আসলে কতটুকু সময় ডাক্তার দেবে, ডাক্তার আবার তাকে যখন দেখবে তাকে কী ধরনের টেস্ট দিলে সেগুলো সে করতে পারবে কি পারবে না, এই সবগুলো বিষয় আসলে হেলথ ইকোনমিক্সে চলে আসবে। কিন্তু তার আগে আপনাকে হেলথের ডেফিনিশনটা ওই এলাকার লোকজনের জন্য বুঝে নিতে হবে। আমরা একটু ইকোনমিক্যাল ডেফিনিশনের দিকে যাই। ইকোনমিক্স ইজ এ সেন্স অফ স্ক্যারিসিটি, অর্থাৎ কি আপনাকে এই যে স্ক্যারিসিটি জিনিসটা আছে সেটা হচ্ছে যে সায়েন্স, অর্থাৎ আপনাকে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কোনো ক্ষুদ্র একটা বিষয় না, আপনাকে হঠাৎ করেই আপনি একটা ইকোনমিক ইভ্যালুয়েশন আপনার করে ফেলতে পারেন না। আপনার মাসের খরচ কত, আপনার মাসের খরচ কত, একজন বলছে আয়ের উপরে, আপনি বলেন আপনার মাসের খরচ কত, সেম অ্যান্সার, আয়ের উপরে। আচ্ছা, এখন যদি আপনাকে সালমান খানকে জিজ্ঞেস করা হয় আপনার মাসিক আয় কত, সে তো তাকে ইভ্যালুয়েট করে বলতে হবে, অর্থাৎ তার আয় অনেক বেশি। আচ্ছা, তখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার ব্যয় কত, আয়ের উপরে ব্যয়, তাই কি? হ্যাঁ হ্যাঁ, রাইট। ব্যয় কিন্তু আয়ের সঙ্গে সম্পর্কযুক্ত না, না আপনার যা আয় আপনার ব্যয় তার থেকে বেশি হতে পারে, আপনি কোত্থেকে দিবেন সেটা বড় বিষয় না, আপনি ধার করতে পারেন, আপনি অন্য জায়গা থেকে নিতে পারেন, কেউ আপনাকে দিতে পারে, তাই না? তার মানেটা কি, আয় এবং ব্যয়ের কিন্তু একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন, সেটা ঠিক আছে, কিন্তু আয় এবং ব্যয় এই দুইটা কখনো এক হতে হবে না, হওয়ার সম্ভাবনা কম। সে কারণে এইটাকে যদি আপনি, আয় ব্যয়কে যদি আপনি সমন্বয় করতে চান
তাহলে আপনার এখানে জ্ঞানের প্রয়োজন আছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ সায়েন্স। অর্থাৎ সমন্বয়ের একটা বিষয় আছে এখানে, ইভ্যালুয়েশনের একটা বিষয় আছে এখানে, অনেকগুলো জায়গায় আপনাকে সমন্বয় করতে হবে। অর্থাৎ আপনি যদি জ্ঞান লব্ধ প্রপারলি না হন তাহলে এই সমন্বয়টা আপনি করতে নাও পারতে পারেন, সে কারণে এটাকে সায়েন্স হিসেবে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন অফ হেলথ ইকোনমিক্স, হ্যাঁ না না না, আপনাকে আয় ব্যয়ের হিসেবটা বুঝাইলাম কেন, আমি তো এই ঘাটতিটাই বোঝানোর চেষ্টা করলাম। আপনার যেটা আয় আপনার সেটা যদি ব্যয় হয়, যদি না হয় তাহলে কি হবে, ঘাটতি হবে, তাহলে কি দাঁড়ালোটা কি, আপনার সমন্বয় করতে হবে এইটা, এইটাই তো সায়েন্স। এই এই জ্ঞানটাই তো আপনাকে নিতে হবে যে আপনি কীভাবে এটাকে সমন্বয় করবেন, দ্যাট কজ দ্যাটস ওয়াই ইট ইজ সায়েন্স। আপনি পিছন থেকে শুরু করেন না, আমরা শুরু শুরু করি আমরা, ইয়াস এটা ঠিক আছে, এটা যেভাবে হচ্ছে, দ্য অ্যাপ্লিকেশন অফ হেলথ ইকোনমিক্স রিফ্লেক্টস ইউনিভার্সাল ডিজায়ার টু অবটেন ম্যাক্সিমাম ভ্যালু ফর মানি, রাইট, বাই এনশোরিং নট জাস্ট ক্লিনিক্যাল ইফেক্টিভনেস বাট অলসো দ্য কস্ট ইফেক্টিভনেস অফ হেলথ কেয়ার প্রভিশন। আমরা হেলথের মধ্যে ঢুকলাম, আমরা সায়েন্স থেকে আমরা এটাকে হেলথে নিয়ে গেলাম। যদি এটাকে আমরা আবার রিভেলেট করি, কথাটা যদি আমরা আবার বলি, ডিজায়ার টু অবটেন ম্যাক্সিমাম ভ্যালু ফর মানি বাই এনশোরিং নট জাস্ট ক্লিনিক্যাল ইফেক্টিভনেস, অর্থাৎ আপনি অসুস্থ হলেন আর আপনাকে চিকিৎসা দেওয়া হয়ে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন, এটার উপরে শুধু নির্ভর করছে না, নির্ভর করছে কৃষির উপরে, বাট অলসো দ্য কস্ট ইফেক্টিভনেস অফ হেলথ কেয়ার প্রভিশনস, অর্থাৎ আপনি যদি হেলথ কেয়ার প্রভিশনস, আপনার যদি ক্যান্সার হয়, ক্যান্সার যদি আপনার হয় তাহলে আপনার নিজের ব্যয় আর আপনার সরকারের ব্যয় কোনটা আপনাকে আসলে হেল্প করবে, সরকারের ব্যয় আপনাকে হেল্প করবে। অর্থাৎ এখানে যদি হেলথ কেয়ার প্রভিশনসের মধ্যে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো যদি কিছু না থাকে তাহলে আপনি কি হবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে হয়তো বা, কিংবা ভালো হয়ে যায় কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি হয়, আপনাকে যদি গভর্নমেন্ট বা হেলথ কেয়ার প্রফেশনাল এরকম কোনো সাপোর্ট না থাকে, আপনার গরু জমি জায়গা সব কিছু বিক্রি করে দেন, আপনি বেঁচে, মানুষ তো বেঁচে থাকতে চায়, বেঁচে থাকার পরিপ্রেক্ষিতে আপনি নিঃস্ব হয়ে আবার যখন বাঁচতে চেষ্টা করেন তখন কি হবে, আপনাকে আবার শুরু থেকে জীবন শুরু করতে হবে। এটা কিন্তু আলটিমেটলি কস্ট এফেক্টিভনেস হলো কি, আপনার জন্য হলো না। অর্থাৎ এখানে হেলথ কেয়ার প্রভিশনের মধ্যে যদি সেই ধরনের কোনো কিছু না থাকে তাহলে আপনাকে আপনার ক্লিনিক্যাল এফেক্টিভনেসটা আপনার কিন্তু আলটিমেটলি ইকোনমিক্যাল বেনিফিট নাও হইতে পারে। ওই আপনি ভালো হইলেন, আপনি ক্যান্সার থেকে সুস্থ হইলেন, আপনার ক্যান্সার সুস্থ হওয়ার জন্য 20 লাখ 50 লাখ টাকা আপনি খরচ করলেন, কিন্তু এটা আপনি কোত্থেকে খরচ করলেন, তার মানে এখানে আবার আপনার একটা ঘাটতি হইল, তাই তো, ঘাটতি পাওয়া যাচ্ছে, সায়েন্স অ্যান্ড ঘাটতি, ঘাটতি পাওয়া গেল, চলে যাই ভ্যালু ফর মানি ইমপ্লাইজ আইদার এ ডিজায়ার টু অ্যাচিভ এ প্রি ডিটারমাইন্ড অবজেক্টিভ অ্যাট লিস্ট কস্ট অর ডিজায়ার টু ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট টু দ্য পপুলেশন অফ পেশেন্টস সার্ভ ফ্রম দ্য লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্স, দিস রিকোয়ার্স সার্ভিস টু এভালুয়েট ফর কস্ট এফেক্টিভনেস। অর্থাৎ আমরা যেরকম কান্ট্রি সেখানে রিসোর্স খুব ইম্পর্টেন্ট, একটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতে গেলে কী কী লাগে, আপনারা যদি খুব ক্ষুদ্রভাবে চিন্তা করেন, আমরা আমাদের সবচেয়ে ছোটো ইউনিট হচ্ছে কমিউনিটি ক্লিনিক, একটা কমিউনিটি ক্লিনিকে আপনার একজন সার্ভিস প্রোভাইডার থাকে আর বাকি দুজন থাকে হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার্স, এরা অল্টারনেটিভলি ওখানে আপনাদেরকে সার্ভিস দেয়, কতজন লোকের জন্য, 6,000 হচ্ছে একটা গভর্নমেন্টের অ্যাজাম্পশন, কিন্তু এখন আসলে আমরা কতটুকু দেই আসলে, এক ওই এলাকায় প্রায় 6,000 থেকে 10,000 হয়ে গেছে, 10,000 লোকের যদি আমরা হেলথ সার্ভিস প্রোভাইড করতে চাই তাহলে কি একজন লোক যথেষ্ট, যথেষ্ট কি না, 10,000 লোকের সবাই অসুস্থ হবে না, এটা তো একটা ইয়ে, 10,000 লোকের ডিফারেন্ট পপুলেশন আছে, এজ গ্রুপ পপুলেশন আছে, মিডল এজ পপুলেশন আছে, বাচ্চা আছে, শিশু আছে, ইনফ্যান্ট আছে, অনেক ধরনের ভাগ আছে, কিন্তু আপনি
একজন লোক কি যথেষ্ট কিনা? যথেষ্ট না, কিন্তু গভর্নমেন্টের এত রিসোর্স নাই, সে কারণে সেখানে আরও দুজন লোককে দেওয়া হয়েছে যাতে তারা অল্টারনেটিভলি সার্ভিসটাকে প্রোভাইড করতে পারে। এখন যদি আপনি বলেন যে 10 জন লোকের জন্য আপনি যদি ওষুধ দিতে চান, তাহলে কী পরিমাণ ওষুধ লাগবে 10,000 লোকের জন্য? একটা যদি শুধুমাত্র একটা যদি আমরা হাইপারটেনশন বলি, হাইপারটেনশন হচ্ছে একটা অ্যাডাল্ট পপুলেশনের 18 ওভার পপুলেশনে যদি আমরা বলি যে যারা অ্যাডাল্ট পপুলেশন তাদেরকে হাইপারটেনশন, তার 20% থাকে। অর্থাৎ 10,000 এর 20% না, 10,000 এর 20% না, আর একটু কম হবে, আমাদের পপুলেশনের 50% হচ্ছে আপনার 18 বছরের উপরে, তার মানে 5,000 এর যদি 20% ধরি 1,000 লোকের যদি শুধু আপনি অ্যামলোডিপিন দেন, শুধু অ্যামলোডিপিন দেন এক মাসে, তাহলে কী পরিমাণ ওষুধ লাগতে পারে? ক্যালকুলেশনটা ইয়ে করেন, প্রতিদিন একটা করে, তাহলে আপনার যদি ইয়ে দেন 30 দিনে 30,000, 30,000 হলো কি আমার 1,000 পপুলেশন, 30 দিনে 30,000, 30,000 ওকে ফাইন, হ্যাঁ 30,000 যদি হয়, তাহলে 30,000 যদি একটা পপুলেশনের জন্য লাগে, 10,000 পপুলেশনের জন্য লাগে, তাহলে আমাদের বাংলাদেশে টোটাল পপুলেশন 17 কোটির অর্ধেক, 8 কোটি, তার যদি আপনি 20% নেন, তাহলে ওষুধ লাগবে কত শুধু অ্যামলোডিপিন? 54 কোটি লাগবে। হ্যাঁ, একটা অ্যামলোডিপিনের দাম কত? 5 টাকা। কত হয়? 320 কোটি। এটা লাগতেছে মান্থলি, তার মানে কত হাজার কোটি টাকা লাগতেছে আপনি যদি চিন্তা করে দেখেন, বছরে শুধু এই ওষুধ দিতেই লাগবে আসলে, তাই না? তাও আবার একটা ওষুধের কথা বললাম যার দাম 5 টাকা, এরপরে যার 3টা ওষুধ খাইতে হয় শুধু হাইপারটেনশন ম্যানেজ করতে, ক্ষেত্রটা কস্ট এফেক্টিভনেসের ব্যাপারটা আলটিমেটলি এ কারণেই আমাদেরকে চিন্তা করতে হয়। সে কারণে আমরা কী করব যে আমরা ইভ্যালুয়েট করব, আমরা ইন্টারভেনশন দিব, আমরা লিমিটেড রিসোর্সকে কীভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে চিন্তা করব। তারপর নিচের দিকে আসি, এন অ্যাসোসিয়েশন কনসেপ্ট অফ দ্যাট এফিসিয়েন্সি হুইচ মেজার হাউ ওয়েল রিসোর্স আর ইউজড ইন অর্ডার টু অ্যাচিভ দ্য ডিজায়ার আউটকাম। এই যে এতক্ষণ আমরা কথা বললাম যে এই যে এতগুলো টাকা লাগবে, যদি আমরা একটা ডিজায়ার আউটকামকে কন্ট্রোল করতে চাই, তাহলে আসলে আমাদের কী পরিমাণ রিসোর্সের প্রয়োজন? আমরা শুধু ওষুধের হিসাবটা দিছি, আরও আনুষঙ্গিক আছে, কীরকম একটা লোককে তার ওষুধ কিনতে একটা জায়গায় যেতে হতে পারে, ট্রান্সপোর্ট লাগতে পারে, তার নিজস্ব ইকোনমিকের একটা ব্যবস্থা থাকতে হবে, এটা আমরা যেটা বললাম একটা লোয়েস্ট প্রাইজের একটা মাত্র ওষুধ, এবং হচ্ছে যে লোকটি প্রেসক্রাইব করছে তার সক্ষমতা এখানে অনেক বড় একটা বিষয়। কীরকম আপনি ব্লাড প্রেশার মাপছেন, ব্লাড প্রেশার মাপার জন্য একটা যন্ত্র লাগবে, লাগবে তো, এনশিওর হইতে হবে তো যে ব্লাড প্রেশারটা ঠিক আছে কি না। অর্থাৎ আপনার এখানে যে ব্লাড প্রেশার মাপবে তার একটা এফিসিয়েন্সির ব্যাপার আছে, তাকে আপনি যে রিসোর্স হিসেবে নেবেন তাকেও তো আপনাকে খরচ দিয়ে রাখতে হবে। অর্থাৎ ইকোনমিক্স আলটিমেটলি কেন জরুরি সে বিষয়টা নিয়ে আমরা আরেকটু যাই। হেলথ ইকোনমিক্স ক্যান হেল্প টু ইনফর্ম অ্যান্ড ইম্প্রুভ ডিসিশন মেকিং থ্রু দ্য সিস্টেমেটিক অ্যান্ড অবজেক্টিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড কমন সেন্স। ওয়াই কমন সেন্স? এখানে কমন সেন্স শব্দটা কেন আসলো? কমন সেন্স এ কারণেই আসছে, আমরা একদম যদি আমি হেলথের ডেফিনিশনটা একদম প্রথম দিকে চলে গেছে, আপনারা যারা ডাক্তার তাদের প্রত্যেকেরই জানা আছে যে WHO-র একটা হেলথের ডেফিনিশন আছে, একদম স্পেসিফিক হেলথের ডেফিনেশন আছে। কিন্তু হেলথ ইকোনমিক্সের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলছি যে হেলথ ইকোনমিক্স একটা স্পেসিফিক ডেফিনিশন ফলো করে না, তার মানেটা কি? এই যেহেতু স্পেসিফিক ডেফিনিশন ফলো করে না,
এই সিচুয়েশনগুলো যদি আপনি ম্যানেজ করতে চান, আপনার এখানে একটা কমন সেন্সের ইস্যু আনতে হবে। সাচ অ্যাপ্লাইড কমন সেন্স হুইচ সিমেট্রিক্যালি ব্যালেন্সড কস্ট অ্যান্ড বেনিফিটস রিপ্রেজেন্ট ভ্যালুয়েবল মুড অফ থিঙ্কিং ফর ডিসিশন মেকার্স ইরেসপেক্টিভস অফ ওয়েদার এ ফর্মাল ইকোনমিক ইভ্যালুয়েশন ইজ আন্ডারটেকেন। কী দাঁড়ালো? আপনার কমন সেন্স কী করবে? কিছু ডিসিশন নিতে, কিছু পলিসি নিতে সাহায্য করবে। একদম শুরুতে যেটা বললাম যে আপনার কিছু পলিসি মেকিংয়ের ব্যাপার আছে হেলথ ইকোনমিক্সের ক্ষেত্রে। আমি আপনাকে যেরকম বললাম মাত্র যে আমরা শুধুমাত্র ওষুধের কথা বললাম, হাইপারটেনশনের কথা, কিন্তু আমরা যদি একটু পিছন দিকে যাই, অর্থাৎ হাইপারটেনশনের যে পপুলেশন তার পিছনের দিকে আমরা যে পপুলেশনটা আছে, অর্থাৎ শিশু বাচ্চা যাদের আছে, তাদেরকে যদি তাদের স্টার্টিংয়ে তারা বিভিন্ন ধরনের ভাইরাল এফেক্ট হয়, তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, যেগুলোকে জন্য আমাদের অ্যান্টিবায়োটিক সহ অন্য অনেক ওষুধ ব্যবহার করতে হয়। একটা অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু আলটিমেটলি 7 দিনের হলেও কত টাকা খরচ হয় তার পেছনে? সে যদি হসপিটালাইজড হয়ে যায় তাহলে তার কত টাকা খরচ হয়? সে কারণে আমরা এখানে কিছু ভাগ করছি, সেটা হচ্ছে ডিসিশন মেকার্স ইরেসপেক্টিভ ওয়েদার দ্য ফর্মাল ইকোনমিক ইভ্যালুয়েশন ইজ আন্ডারটেকেন। ফর্মাল ইকোনমিক ইভ্যালুয়েশনগুলো কী হতে পারে আমরা একটা পরের কিছু ভাগ আছে, সেই ভাগগুলোতে আমরা আলোচনা করব। আজকে পর্যন্ত আমরা এইটুকু হেলথ ইকোনমিক্সের স্টার্টিং সম্পর্কে বললাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে হেলথ ইকোনমিক্সের পরবর্তীতে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে হেলথ ইকোনমিক্স ইভ্যালুয়েশন মেথডস। অর্থাৎ হেলথ ইকোনমিক্সের ইভ্যালুয়েশন মেথডগুলো যদি আপনারা না জানেন, তাহলে হেলথ ইকোনমিক্সের যে আপনি পলিসি মেকিং করবেন, আপনি যে কস্ট এফেক্টিভনেস করবেন, এই জিনিসগুলো আপনার পক্ষে সহজ হবে না। আমরা যদি একটু মেথডসেরগুলোর দিকে যাই, আমরা ইউনিভার্সালি 4টা মেথডই পাবো হেলথ ইকোনমিক্স ইভ্যালুয়েশন ক্ষেত্রে বা ইকোনমিক্যাল যে কোনো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। আসলে এই 4টা মেথডই হচ্ছে আইডিয়াল। তার মধ্যে হচ্ছে এখানে লেখা আছে স্ট্রাকচার অফ ইকোনমিক ইভ্যালুয়েশন, তার মধ্যে হচ্ছে কস্ট মিনিমাইজেশন অ্যানালাইসিস, কস্ট এফেক্টিভ অ্যানালাইসিস, কস্ট ইউটিলিটি অ্যানালাইসিস অ্যান্ড কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এই 4টা অ্যানালাইসিস যে কোনো ইকোনমিক ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, যে কোনো কান্ট্রির জন্য বা যে কোনো সিচুয়েশনের জন্য অবশ্যই জরুরি। তা না হলে আপনি আসলে ইকোনমিক ইভ্যালুয়েশনের যে রেজাল্ট যেটা চান আপনি যে কোনো সিচুয়েশনে সেটা আপনি পাবেন না। কস্ট মিনিমাইজেশন অ্যানালাইসিস, এভিডেন্স ইজ অ্যাভেলেবল দ্যাট আউটকাম ফর কম্পিউটিং থেরাপিস আর ইকুইভ্যালেন্ট। আমরা একটা এক্সাম্পল দেন যেটাতে আপনার ধরেন একই চিকিৎসার খরচ একসময় অনেক বেশি ছিল, এখন অনেক কম। আমি যদি আরেকটু এভাবে বলি যে আপনি যদি রিসোর্স ডেভেলপ করে ফেলেন, ট্রেনিং দিয়ে যদি কাউকে তৈরি করে ফেলেন, তাহলে এটার
আলটিমেটলি এফেক্টিভনেসটা অনেক কম। অর্থাৎ আপনি যদি ধরেন ঢাকায় তিনজন এক্সপার্টিস আছে, তিনজন এক্সপার্টিদের যদি কোনো খুব ক্রিটিক্যাল ওষুধ ম্যানেজ করতে আপনি চান সবসময়, তাহলে সেটা কখনোই কস্ট এফেক্টিভ হবে না। আপনাকে আরও কিছু লোককে ট্রেন করতে হবে যাতে করে এটা সব জায়গায় সমানভাবে পৌঁছানো যায়। একটা লোককে যদি অনেক দূর থেকে হেলথ সেন্টারে আসতে হয়, তার জন্য মাঝখানে কী করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে, জেলা হাসপাতাল করা হয়েছে, অর্থাৎ অনেকগুলো স্টেজ আছে। একটা সময় কী ছিল, মানুষকে সরাসরি যে কোনো একটা জ্বরের জন্য অনেক দূর এসে চিকিৎসা করতে হতো, সেটা হচ্ছে না। তার মানে আপনি এখানে এফোর্ট দিছেন, রিসোর্স অ্যালোকেট করছেন, সেখানে আপনার কী হয়েছে, কস্ট মিনিমাইজেশন অ্যানালাইসিস, আপনি কীভাবে কস্টকে মিনিমাইজ করছেন। কস্ট তো শুধুমাত্র গভর্নমেন্টের কস্ট না, আপনার যদি শুধুমাত্র একটা জ্বরের জন্য আপনাকে সেই গ্রাম থেকে যদি শহরে আসতে হয়, তাহলে মাঝখানের যে বিশাল যে জায়গা, এই জায়গাগুলোতে যে পরিমাণ খরচ আপনার হবে, সেই খরচের কোনো না কোনো অংশের দায় কিন্তু টোটাল গভর্নমেন্টের উপরেই যাবে। তাকে তো আয় করতে হবে, সে আয়ের ব্যয়টা তো সে ইয়ে করবে, সে কোনো না কোনোভাবে এটা যাবে। সে কারণে আপনি আগে দেখছেন যে কীভাবে এটাকে মিনিমাইজ করা যায়। মিনিমাইজ করার জন্য আপনি কী করছেন, গভর্নমেন্ট সেট আপ তৈরি করছেন, কোনটা কমিউনিটি ক্লিনিক, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে হচ্ছে জেলা। কমিউনিটি ক্লিনিকে কত টাকা লাগে, কমিউনিটি ক্লিনিক আসলে হচ্ছে ফ্রি, এটা হচ্ছে কমিউনিটির একটা অংশ, কমিউনিটির লোকজন জায়গা দিছেন, সরকার এটাকে ঘর করে দিছে এবং সরকার তার নিজস্ব একটা লোক এখানে দিয়ে দিছে, যার খরচ সরকার দেয়। কিন্তু ওই এলাকার লোকজন যদি ওখানে চিকিৎসা নিতে আসে, সে তাকে টাকা দিতেও পারে নাও দিতে পারে। তারপরেও লোকজন চিন্তা করে যে না, এইটা তো যেহেতু আমাদের সেন্টার, আমরা কিছু টাকা দেই, অনেকে টাকা দেয়, অনেকে টাকা দেয় না। অনেক জায়গায় আছে কমিউনিটি গ্রুপ অনেক ভালো, সাপোর্ট গ্রুপ অনেক ভালো, তারা এটা বুঝাইতে সক্ষম হয়েছে তাদের এলাকার লোকজনকে, তারা কিছু না কিছু টাকা দেয়, 2 টাকা থেকে 5 টাকা 10 টাকা, এর বেশি সাধারণত কমিউনিটি ক্লিনিক সার্ভিস প্রোভাইডাররা টাকা নেয় না, কিন্তু খুব কম টাকাই নেয়, টাকাটা তারা ডোনেশন হিসেবে লিখে রাখে। তার মানে হচ্ছে কস্ট মিনিমাইজেশন অ্যানালাইসিস তার আমাদের সরকার যখন প্রপারলি করতে পারছে, এতে বার্ডেন অফ হেলথ কস্ট অ্যাজ এ পার্সন বলেন, পপুলেশন বলেন, অনেকখানি কমে গেছে। আচ্ছা, কস্ট ইফেক্টিভ অ্যানালাইসিস, হেলথ বেনিফিটস আর মেজার্ড ইন এ ন্যাচারাল ইউনিটস রিফ্লেক্টিং ডমিনেন্ট কমন থেরাপিউটিক গোল ফর কম্পিউটিং থেরাপিস। আচ্ছা, এবার আপনি আমার আরেকটা এক্সাম্পল দেন, কীভাবে কস্ট এফেক্টিভনেস, হেলথের একটা কস্ট এফেক্টিভনেসের একটা উদাহরণ দেন। হেলথের কস্ট এফেক্টিভনেস যদি উদাহরণ আপনি খুব সহজভাবে চিন্তা করেন, আমরা ডে অবজারভেশন করি না, ইপিআই এর জন্য আমরা ন্যাশনাল ডে সপ্তাহ এগুলো কেন করি আমরা, আসলে এটা হচ্ছে এফেক্টিভনেস অ্যানালাইসিস থেকে। অর্থাৎ ইপিআই আপনি যখন দিচ্ছিলেন একটা সেন্টারে, যখন আপনি দিচ্ছিলেন সবাইকে বলে দিচ্ছেন আপনি আসেন, এসে এটা করেন, তার মানে এই 5টা রোগকে আপনাকে প্রিভেন্ট করতে হবে। কিন্তু এই 5টা রোগকে যদি আপনি প্রিভেন্ট করতে চান, তার তো টিকার বিভিন্ন সময় আছে, বিভিন্ন দিক আছে। একটা লোকের কাছে পৌঁছানোর জন্য আপনি যদি সমগ্র এলাকা ঘুরেন, তাহলে সেটা আপনি কভার করতে নাও পারেন। যদি আপনি একটা স্পেসিফিক ডে দিয়ে দেন, এই ডেতে সবাই এসে করবে, তাহলে এফেক্টিভনেসটা অনেক বেশি হবে। কারণ হচ্ছে যে আপনি ওই ডকুমেন্টেশন থেকে খুঁজে পাবেন ওই এলাকার সবাই এসেছিল কি না, ওই এলাকার যতগুলো বাচ্চা আছে তারা এই কভারেজের আওতায় আসছে কি না। আমার যে স্বাস্থ্যকর্মী, তাকে সব জায়গায় ঘুরে যেতে হয় নাই, ঘুরতে হয় নাই, তার দিনের দিনকে সে নষ্ট করে নাই। লোকজনকে সচেতন করা হয়েছে একটা ম্যাস অ্যাওয়ারনেসের মাধ্যমে, পেপার পত্রিকা মেসেজ দিয়ে গভর্নমেন্ট এই অ্যাওয়ারনেসটা করছে। তাতে কী হয়েছে যে সবাই মিলে এখানে আসছে, সবার জন্য আলাদা করে কোনো পকেট মানির খরচ ছিল না, একত্রিতভাবে সবাই এই জিনিসটা করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে কস্ট এফেক্টিভনেস অ্যানালাইসিস করে আপনার যে আউটকামটা, যদি আপনি দেখেন হাউ মাচ মোর ডাজ ইট কস্ট, ব্র্যাকেটে লেখা আছে কি ইনক্রিমেন্টাল কস্ট, তারপরে কি লেখা আছে টু অ্যাচিভ অ্যান এডিশনাল ইউনিট ইনক্রিমেন্টাল এফেক্টিভনেস
to the common therapeutic goods that means integral cost effectiveness ratio. এই আমি যতগুলো কথা বললাম সে কথাগুলোর সঙ্গে যদি আপনি একটা করে স্টেপ মিলান তাহলে দেখবেন যে এটার সঙ্গে একটা সিমিলারিটিজ আছে যে হাউ মাচ ডাজ ইট কস্ট, অর্থাৎ আপনি যদি সবার কাছে পৌঁছতে চাইতেন সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি আসতে হইতো এই ধরেন একটা যদি পোলিও বলি তাহলে এটা কতটুকু হইতো সেন্টারে এসে এসে তার যখন মন চাইতো তাকে আপনি পাঠাইতেন আজকে আপনি টিকা দেন নাই এই বছরের টিকা দেওয়া দরকার ছিল এই যে বিষয়গুলো অনেকগুলো জিনিস তাকে জানাইতে হইতো তারপর সে আসতো। সেকেন্ড হচ্ছে যে এডিশনাল ইউনিট ইন দ্য কমন থেরাপিউটিক গুড, অর্থাৎ আপনার যে কমন থেরাপিউটিকগুলো যেগুলো আছে এটা তো এগুলো তো সব অ্যাভেলেবেল কমন আপনাকে দিতেই হবে, এগুলোকে আপনি আসলে কতটুকু ইজি করছেন। অর্থাৎ সিম্পল একটা টিকা দেওয়ার জন্য যদি আপনাকে 500 টাকা খরচ করতে হয় আপনি ওই টিকা দিতে আসবেন না, কিন্তু আপনি যখন ডে অবজারভেশন একটা একটা অ্যালোকেশন বাজেট থাকবে প্রত্যেক জায়গায় আপনি সেই টিকাগুলো পৌঁছায় দিচ্ছেন, প্রত্যেকটা সেন্টারে আপনার টিকাগুলো আসে, লোকজন তার কাছের সেন্টারে গিয়ে টিকাটা দিয়ে আসবে, সে হেঁটেও দিয়ে আসতে পারে, সে অল্প খরচেও সেই কাজটা কমপ্লিট করতে পারে। কস্ট ইউনিট অ্যানালাইসিস, এটা কেউ একজন আমাকে আরেকটু সুন্দর করে বোঝান, তাড়াতাড়ি বোঝান, আমাদের হাতে তো খুব সময় খুব কম। কস্ট ইউনিট অ্যানালাইসিস মর্বিলিটি এন্ড মর্টালিটি যদি আমরা হিসেব করি কোনটাতে সবচেয়ে বেশি আমাদের এখন আছে মর্বিলিটি, আমরা যদি হিসেব করি ম্যাটারনাল এন্ড চাইল্ড, তারপরে এনসিডি, এনসিডির মধ্যে সবচেয়ে বেশি আর গতদিন খুব গুরুত্ব নিয়ে আলোচনা হলো যেটা ডায়াবেটিস নাম্বার 5, আমাদের পপুলেশনে ডায়াবেটিস কিন্তু এখন পর্যন্ত এক্সপোজড না। আমরা যদি কেউ আপনাদের মধ্যে ডায়াবেটিস আছে কয়জনের যদি হাত তুলতে বলি, হাত তোলার আগে একটু চিন্তা করবেন যে আমি আসলে ডায়াবেটিস বলবো কি বলবো না, ঠিক আছে? এটা এই কনফিউশন কিন্তু এখনও যায়নি, অর্থাৎ আপনি কিন্তু ডায়াবেটিক নিজে নিজে ম্যানেজ করছেন। কোমরবিডিটিস যে ডিজিজগুলো আছে এই কোমরবিডিটিস কিন্তু কস্ট কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কোমরবিডিটিস অনেক বেশি। আপনাদের নিশ্চয়ই মানে ডিজেবল অ্যাডজাস্টেড লাইফ সম্পর্কে আইডিয়া আছে, ডেইলি ডিজেবল অ্যাডজাস্টেড লাইফ, অর্থাৎ আপনি যখন ধরেন আপনি একজন সুস্থ মানুষ, আপনি নিয়মিত কাজ করছেন, আপনার বয়স 40, আপনার ফ্যামিলির আরও 4 জন লোক আছে, আপনার নিয়মিত কাজের সঙ্গে এটা সংশ্লিষ্ট, আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনার একটা পা চলে গেল, তারপরে আপনি যে কাজটা করতেছিলেন সেই কাজটা করতে পারছেন না, যেভাবে আপনাকে ফ্যামিলিকে সাপোর্ট দেয় আপনি, এটাকে আসলে বলে ডিজেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ, এখানে কিন্তু কস্ট আছে। কিংবা আপনার স্ট্রোক করে আপনি কোনোভাবেই আর কোনো কিছু করতে পারছেন না, কিন্তু আপনাকে বেঁচে থাকার জন্য আপনার ফ্যামিলিকে আপনার উপরে কিছু কস্ট খরচ করতে হচ্ছে যেটা আসলে কোনো রিটার্ন নাই। অর্থাৎ আপনি 40-এর পরে যদি কোনো কারণে কোনো ধরনের ডিজিজে আক্রান্ত হন আলটিমেটলি সেটা কিন্তু আপনাকে বের করতে হবে, এটা হচ্ছে এই কস্ট ইউটিলিটি অ্যানালাইসিস। আপনি একজন ডায়াবেটিক রোগী, আপনার ধরেন আপনার বয়স 30, ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশের পপুলেশন যদি 75 হয় অ্যাভারেজ, তাহলে 75 পর্যন্ত আপনাকে বেঁচে থাকতে হলে প্রতি মাসে কী পরিমাণ ইউনিট কস্ট খরচ করতে হবে যদি আপনি সুস্থ এবং কর্মক্ষম থাকতে চান। এটা কিন্তু কস্ট মানে মর্বিডিটি এবং মর্টালিটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, আপনার টোটাল এক্সপেন্ডিচার হেলথ ইকোনমিক্স যেটাকে অ্যানালাইসিস করে এটা খুব গুরুত্ব নিয়ে অ্যানালাইসিস করে, এটা যে তার আসলে যে কোনো ধরনের আপনার নন কমিউনিকেবল ডিজিজ হোক ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটিতে আলটিমেটলি কী হয় বলেন তো, ধরেন আপনার একজন আপনি একজন মা হতে যাচ্ছেন, আপনার বাচ্চাটা মারা গেল, তারপরে সিকোয়েন্সটা কী বলেন? তারপরে সিকোয়েন্সটা হচ্ছে আপনি চাইবেন যে আপনার দ্রুত আরেকটা বাচ্চা হোক,
তার মানে হচ্ছে কি, আপনি যে যাকে কমাইতে চাচ্ছেন সেটা কিন্তু বাড়লো টোটাল নর্মালি, মানে এই জিনিসটা কিন্তু ইয়ে না যে আপনার পরবর্তী বাচ্চার জন্য এই বাচ্চাটা মারা গেল, অর্থাৎ এখানে কি হইলো আপনার ডেথ রেট বাড়লো, আবার আপনি একটা আরেকটার জন্য খুব দ্রুত চেষ্টা করতেছেন, তার মানে আপনার রিস্কও আরও বাড়লো, আপনার আরেকটা বাচ্চা হওয়া যদি হয়ে থাকে সেখানে অনেক কমপ্লেক্সও তৈরি হতে পারে, ওভারঅল আপনার একটা ছোট্ট ঘটনা অনেক বড় ধরনের কনসিকোয়েন্স ফেলবে, ইম্প্যাক্ট ফেলবে, এবং সেটা টোটাল আপনার ইকোনমিক একটা বিশাল বার্ডেন তৈরি করবে। আচ্ছা, তারপরে হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, বোথ কস্ট অ্যান্ড বেনিফিটস আর মেজার্ড ইন দ্য সেম ইউনিট মানি উইথ দ্য ফাইন্যান্সিয়াল ভ্যালু অফ দ্য কস্ট বিইং কম্পেয়ার্ড উইথ দ্য ফাইন্যান্সিয়াল ভ্যালু অফ দ্য বেনিফিটস। আচ্ছা, এবার বেনিফিটসগুলো বলেন, ওই যে টিভি দিয়ে শুরু করছিল, টিভির বেনিফিট বলেন। ওষুধ ফ্রি পাচ্ছে সেটা বলতে হবে না, গভর্নমেন্ট ফি দিক সে তো তার, আপনি খুব স্পেসিফিক কিছু ডিজিজের জন্য যেমন হাইপার টেনশনের ওষুধগুলো গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, অ্যান্টিবায়োটিকগুলো গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, তাহলে মানে হচ্ছে কি দুই দিক থেকে একটা ফ্যাসিলিটি আছে, একটা ছোট্ট এক ওয়ান অফ অ্যামাউন্ট আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন 15 টাকা থেকে 20 টাকা, তার মাধ্যমে সে আপনাকে আরেকটা অ্যামাউন্ট দিচ্ছে, সেই দুইটা অ্যামাউন্ট যখন এক জায়গায় আসছে তাতে আপনার সুস্থতা বাড়তেছে এবং আপনি পরবর্তীতে আরও বেশি আর্নিং করে গভর্নমেন্টকে বা নিজেকে দিতে পারছেন। তার মানে কি ওভারঅল আপনার যদি অসুস্থতাকে আমরা গভর্নমেন্ট ম্যানেজ করতে পারে তাহলে এইটা ওভারঅল আপনাকে একটা ফুল বেনিফিট দিবে টোটাল ইকোনমির উপরে। এখন সেক্ষেত্রে আপনাকে আসলে বের করতে হবে যে কী কী ডিজিজ আপনাকে আলটিমেটলি আপনার লাইফস্টাইলকে হ্যাম্পার করে। আপনি যদি টোবাকো ইউজার হন তাহলে আপনার কী কী হবে, এক নম্বর সিওপিডি, এক নম্বর হচ্ছে সিওপিডি যদি আপনি টোবাকো ইউজার হন, সেকেন্ড লাং ক্যান্সার, সেকেন্ড লাং ক্যান্সার তো তাড়াতাড়ি ব্রঙ্কাইটিস সিওপিডির মধ্যেই পড়ে যায়, আপনার ওকে সিওপিডিকে যদি ধরে রাখি, তারপর আপনার লাং ক্যান্সার মানে ক্যান্সার আর কি, এনি কাইন্ড অফ ক্যান্সার হতে পারে। তার মানে এই জায়গাটার যদি আপনি চিন্তা করেন, একজন টোবাকো ইউজার তার সুস্থতার জন্য সিওপিডিকে সে যদি রিকভার করতে চায় তাহলে ইয়ারলি তার পিছনে কত কস্ট যায়, অনেক অনেক মানে কস্ট যায় আর কি তার পিছনে। আবার আপনার আমরা স্মোকিংকে একমাত্র টোবাকো ইউজার হিসেবে ব্যবহার করি, যারা স্মোকলেস টোবাকো ইউজার তাদের কী কী কমপ্লেক্স হতে পারে, আর গ্যাস্ট্রাইটিস হতে পারে, যদি গ্যাস্ট্রাইটিস হয় তারও একটা বিশাল কনসিকোয়েন্স আছে, সে ঠিকমতো খাচ্ছে না, শারীরিক শক্তি পাচ্ছে না, কয়েকদিন পর পর তার পেটে ব্যথা, কিংবা সে মনে করতেছে পেটে ব্যথা না বুকে ব্যথা, এটা নিয়ে সে দৌড়াদৌড়ি করতেছে, এইগুলি মানে পেপটিক আলসার হোক এগুলো কিন্তু আছে। কিন্তু টোবাকো ইউজের উপর যদি আমরা এফোর্ট দিই যে না টোবাকো ইউজকে আমরা কমায় নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই রেটটা বাড়বে, অর্থাৎ আপনি যদি টোবাকো ইউজটাকে বন্ধ করে দিতে পারেন তার কনসিকোয়েন্সে যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো যদি কমে যায় তাহলে আপনি অন্য দিক থেকে বেনিফিটেড হচ্ছেন, দ্যাট ইজ কস্ট বেনিফিট অ্যানালাইসিস। আমি টোবাকো ইউজ বন্ধ করার জন্য কী করব, গভর্নমেন্ট ল ইমপ্লিমেন্ট করছে, আমরা গভর্নমেন্টকে আমাদের ট্যাক্স ইমপ্লিমেন্ট করছে, তারপরে জরিমানা করতেছে, আমরা প্রিভেন্টিভ অনেকগুলো মেজার নিচ্ছি, বলার চেষ্টা করতেছি যে এটা আপনারা ব্যবহার করবেন না, এটা করবেন না, এর পিছনে কিন্তু একটা খরচ হচ্ছে। এই খরচটা কেন, এই খরচটা এই কারণে যাতে করে পরবর্তীতে অন্যান্য ডিজিজ না হয়। সাধারণত উন্নত বিশ্বে প্রিভেন্টিভে ওরা সবচেয়ে বেশি খরচ করে, আমাদের হচ্ছে আমরা ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি খরচ করি, এবং এটা একটা মানে একটা ফর্মুলাই এইটা যে আপনি প্রিভেন্টিভে যদি 1 টাকা খরচ করেন তার বেনিফিট হচ্ছে 10 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এখন এন্ড অফ দ্য ডেটাকে ডিফাইন করা যাবে না, আপনি কবে মারা যাবেন এটা তো আসলে আপনি জানেন না, তাই না, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা বেনিফিট আছে, শুধু আপনার ব্যক্তিগত কারণের জন্যও না, আপনার মানে টোটাল নেশনের একটা ইম্প্যাক্ট পড়বে যখন আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে যাবেন। আজকে এই পর্যন্তই।